তুমি কোন শহরের মাইয়া গো লাগে। এবার পাকিস্তানি নায়িকাদের সঙ্গে পর্দায় আসতে চলেছেন শাকিব খান। তুফান সিনেমা নিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের সুপারস্টার। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক, সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন তিনি। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখন অপেক্ষা করছি পাকিস্তানের ছবি মুক্তির। আমরা তো এর আগেও একসঙ্গে বহু কাজ করেছি, পাকিস্তানের বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেয়া যায়। এরপর শাকিব বলেন, অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছে আছে, যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে। গত 16 জুলাই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব। এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে তাকে দেয়া হয় এই ভিসা।